মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি মাত্র 10 মিনিটে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি, যাতে না ব্যবহার করা হয়েছে বেকিং সোডা, না কোনো রকমের ইনো বা অন্য কিছু। বানানো অত্যন্ত সহজ এবং স্বাদে ভরপুর, তেল ব্যবহার করা হয়েছে খুবই কম। আসুন দেখে নেওয়া যাক এই ব্রেকফাস্ট রেসিপিটি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, তাতে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে দই, অর্থাৎ এখানে আমরা দিচ্ছি যেটা সেটা হচ্ছে 1 কাপ পরিমাণ টক দই। আমি কিন্তু টক দইটা একটু জল ঝরিয়ে রেখেছিলাম, অর্থাৎ এখানে মাপটা হচ্ছে যতটা আটা নেবেন ঠিক ততটাই কিন্তু টক দই নেবেন। এবার এই টক দইটা দিয়ে আটা এবং চালের গুঁড়োটাকে আমরা একটু মেখে নেব। প্রথমে একটু ভালো করে চামচের সাহায্যে, বা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন কাজটা, আমি চামচের সাহায্যেই করেছি। এবার আমরা দিয়ে দিচ্ছি এতে জল। প্রথমে আমরা 1 কাপ জলকেই দিচ্ছি, কিন্তু আমি একটু একটু করে জলটাকে অ্যাড করছি, আর তার সাথে আমি এটাকে মেলাতে থাকছি যাতে কোনো রকমের লাম্প ফরমেশন না হয়। মোট 1 কাপ জল কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। 1 কাপ জল অ্যাড আমার এখানে কিন্তু করা হয়ে গেছে। এবার দেখুন এটা ঠিক এইরকম কিন্তু একটা কনসিস্টেন্সির হয়েছে। এটা মোটামুটি মিশানো হয়ে এসছে। এরপর এতে আমরা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তবে হ্যাঁ, এখানে কিন্তু শেষ নয়, আরও বেশ কিছু জিনিস কিন্তু এখানে পড়বে। নুনটাকে দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। কোনো লাম্প কিন্তু ফরমেশন হয়নি, দেখুন একদম স্মুথ হয়েছে। এগিয়ে যাব, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যেন ফিরে আসা যাক রেসিপিতে। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, তার সাথে 1/4 টিস্পুন কালো সর্ষে। ফোড়নে এরপর আমরা অ্যাড করছি 1/4 টিস্পুন পরিমাণ হিং। দেওয়া হলো 2 টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল। এবার এটাকে আমরা মোটামুটি মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা, দিয়ে আবারও 40-45 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 45 সেকেন্ড মতো এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এতে দেওয়া হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ আদা, যেটাকে একটু মোটা করে স্লাইস করে নিয়েছি। চাইলে আপনারা আদাটাকে একদম ভালো করে গ্রেট করেও দিতে পারেন। দিয়ে আরও 40-45 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দেওয়া হচ্ছে 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। আমি কাঁচা লঙ্কা দিইনি, তার পরিবর্তে চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স না থাকলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। দিয়ে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা কিন্তু এখন একদমই রেডি। এবার এই পুরো জিনিসটাকে আমরা ব্যাটারের মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি। এইটা অ্যাড করার ফলে এই যে ব্যাটারটা তৈরি হলো, সেটার ফ্লেভার কিন্তু বেড়ে গেল বহুগুণ। এটা একদম অন্য রকমের একটা কিন্তু এফেক্ট দেবে। এবার আমরা এটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এখন কিন্তু ব্যাটারটা খুব থিক, এতটা থিক কিন্তু আমার চাই না, তাই এবার আমরা আরও জল অ্যাড করব। তার আগে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা, যেটাকে আমরা কুচি করে নিয়েছিলাম। ধনে পাতাটাকে দিয়ে আরও একবার মিশিয়ে নেওয়া হলো সমস্ত কিছুর সাথে। আর এটা যেহেতু আপনারা অন্যান্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন গ্রেট করে, যেমন গাজর, ক্যাপসিকাম, এগুলোও দিতে পারেন। যেরকম বলেছিলাম যে ব্যাটারটা অনেকটাই মোটা, এবার আমরা একটা এটা পাতলা করবো, তার জন্য 1/2 কাপ পরিমাণ জল আমি আরও দিলাম। দিয়ে এটাকে আমরা এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। মাপটা কিন্তু খেয়াল রাখবেন, 1 কাপ আটার জন্য 1 কাপ দই, 1.5 কাপ পরিমাণ জল, ওই সেম কাপ মেপে। আর এরকমভাবে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের ডেলা না পাকিয়ে যায় এবং খুব স্মুথ হয়। দেখুন ব্যাটারটা কিন্তু এখন ঠিক এইরকম কনসিস্টেন্সি রয়েছে, খুবই স্মুথ ব্যাটার। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নেব ননস্টিক, তাতে একটু তেল ব্রাশ করে নেব, সাদা তেল। আর তারপর আমরা এই ব্যাটারের থেকে 1 হাতা পরিমাণ দিয়ে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যেরকম আমরা গোলা রুটি করি ঠিক সেই রকমই। কিন্তু এটা কিন্তু গোলা রুটির থেকে অনেক বেশি টেস্টি খেতে হয়, কারণ যে তড়কাটা আমরা অ্যাড করেছি সেটার কিন্তু একটা আলাদা এফেক্ট আছে।
একটু মিনিট খানেক অপেক্ষা করব, নিচটা যখন দেখব যে ওপরটা শুকিয়ে এসছে বুঝে যাব নিচটা হয়ে এসছে, সন্তর্পণে কিন্তু এটা উল্টে দিচ্ছি, উল্টে বাট এটাও কিন্তু মিনিট খানেক আমরা নেড়েছি মানে সেঁকে নিয়েছি তেলের মধ্যে। এবার জাস্ট এপিটোপিট করে একটু সেঁকে নিয়ে আমরা কিন্তু নামিয়ে দেবো। সার্ভ করতে পারেন একটা যে কোনো চাটনির সাথে অথবা সসের সাথে, রায়তার সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বাড়িতে অতি অবশ্যই এটা ট্রাই করুন, কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। জানো যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালিকাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।